নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি ভারতবর্ষের স্বাধীনতার পরবর্তী সময়ে যে কৃষি কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছিল অর্থাৎ সবুজ বিপ্লব বা গ্রিন রেগুলেশন সম্পর্কে আলোচনা করব চলুন তাহলে শুরু করা যাক স্বাধীনতার পরবর্তী পরবর্তীকাল থেকেই ভারতবর্ষে একটি বড় সমস্যা ছিল জনসংখ্যা দ্রুত বৃদ্ধি যার দরুন ভারতবর্ষের খাদ্যশস্যের চাহিদাও অনেক বৃদ্ধি পেয়ে থাকে যার ফলে ভারতবর্ষে খাদ্যশস্যের উৎপাদনে একটি ডিফিসিয়েন্সি বা ঘাটতি দেখা দেয় এই সময় ভারত বিভিন্ন দেশ থেকে খাদ্যশস্যের আমদানি করত উনিশশো সালে ভারত আমেরিকা থেকে প্রায় তিন দশমিক এক মিলিয়ন টন গম এবং শূন্য দশমিক এক নয় মিলিয়ন টন চালের সরবরাহ করে সেই সময়ে ভারতবর্ষের কৃষিক্ষেত্রে যারা দায়িত্বে ছিলেন তারা এটি বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষের খাদ্যের চাহিদা বা খাদ্যশস্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাবে তাই তারা এই সমস্যা সমাধানের জন্য একটি পথ খুঁজছিলেন উনিশশো সালে একজন ম্যাক্সিকান বিজ্ঞানী যার নাম ছিল ডক্টর নরম্যান আর্নেস্ট বার্গলগ তিনি গমের নতুন ধরনের বীজের উদ্ভাবন করেন এই বীজের প্রয়োগের ফলে সেই সমস্ত এলাকাতে যে গমের উৎপাদন ছিল তা তিন থেকে চার গুণ বৃদ্ধি পায় ডক্টর নরম্যান বার্লককে ফাদার অফ গ্রিন রিভোলিউশনও বলা হয়ে থাকে ঠিক একই সময় পর্বে ফিলিপিনের মানিলাতে অবস্থিত ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটে একটি নতুন ধরনের ধানের বীজ উদ্ভাবিত হয় যাকে নাম দেওয়া হয় আইআর এইট বা মিরাকেল রাইস এই আর এইট বীজ ব্যবহার করে সে সমস্ত এলাকাতে এবং তাইওয়ানে ধানের যে উৎপাদন তা তিন থেকে চার গুণ বৃদ্ধি পায় এর ফলে সেই সমস্ত এলাকায় কৃষিক্ষেত্রে একটি বড় ধরনের আমূল পরিবর্তন আসে এইভাবেই পৃথিবীতে গ্রিন রিভলিউশন বা সবুজ বিপ্লবের শুরু হয় যদিও উনিশশো সালে গ্রিন রিভলিউশন বা সবুজ বিপ্লবের কাজ শুরু হয়ে যায় তবে এই যে টার্ম গ্রিন রিভলিউশন তা প্রথম ব্যবহার করেন ইউএসএআইডির চেয়ারম্যান যার নাম ছিল উইলিয়াম এস গ্যাড তিনি উনিশশো সালে ওয়াশিংটন ডিসিতে একটি সভাতে এই গ্রিন রিভলিউশন টার্মটি ইউজ করেন ভারতবর্ষে উনিশশো সালে গ্রিন রিভলিউশন বা সবুজ বিপ্লব শুরু হয় ডক্টর এম এস স্বামীনাথন ছিলেন ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রিভোলিউশন প্রায় একশো কেজি উচ্চ উৎপাদন ক্ষমতা সম্পন্ন গমের বীজ ভারতবর্ষে আমদানি করা হয় এবং এই একশো কেজি গমের বীজ দিল্লি লুধিয়ানা এবং কানপুরে পরীক্ষণ সূত্রে সেগুলোকে বপন করা হয় এবং এই বীজ থেকে প্রায় চার হাজার কেজি পার হেক্টর গমের উৎপাদন হয় যা আগের তুলনায় বা আগে যে সমস্ত বীজ ব্যবহৃত হতো ট্র্যাডিশনালি তার তুলনায় চার থেকে পাঁচ গুণ বেশি বৃদ্ধি পায় উনিশশো সালে ডক্টর নরম্যান বার্লোক বলেছিলেন যে ইন্ডিয়া কুড ডাবল হার হোয়াইট প্রোডাকশন ইন নেক্সট ওয়ান অর্থাৎ পরবর্তী এক দশকের মধ্যে ভারত যদি চায় তাহলে ভারতের যে গোমের উৎপাদন ছিল তা প্রায় দ্বিগুণ করতে পারে এরপরে উনিশশো ছেষট্টি সালে প্রায় ষোলো হাজার টন গোমের হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিড আমদানি করা হয় এবং এই ষোলো হাজার টন গোমের বীজ প্রায় চার লক্ষ হে হেক্টর জমিতে চাষ করা হয় এবং এই সময়কালে গমের মোট উৎপাদন প্রায় পঁচিশ শতাংশ হারে বৃদ্ধি পায় এর পরবর্তীকালে গোমের সঙ্গে ধান চাষেও হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডস ব্যবহৃত হয় যার ফলে ভারতবর্ষে গোম এবং ধানের উৎপাদনের আমূল পরিবর্তন আসে এবং পার হেক্টর প্রতি গম এবং ধানের উৎপাদন অনেক গুণ বৃদ্ধি পায় এই সময় ভারতের কেন্দ্রীয় সরকার একটি প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করে এই প্রোগ্রামকে বলা হয় আইএডিপি বা ইন্টেন্সিভ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই প্রোগ্রামের দ্বারা ভারতবর্ষের নির্বাচিত ষাটটি রাজ্যে ষাটটি জেলায় হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডস এবং বিভিন্ন নতুন টেকনোলজি দ্বারা এগ্রিকালচারাল প্রোডাকশন বা শস্যের খাদ্যশস্যের চাষ হতে শুরু করে এই প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য ছিল এই প্রোগ্রামের দ্বারা কৃষকদের এই বিষয়ে বা হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডস এবং নিউ টেকনোলজি সম্পর্কে অবগত করা এবং তাদেরকে উৎসাহ প্রদান করা এর পরবর্তী সময়ে অর্থাৎ উনিশশো চৌষট্টি সালে বা সময় পর্বে এই যে প্রোগ্রাম ছিল আইএডিপি বা ইন্টেনসিভ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সেটিকে বর্ধিত করে একশো জেলায় বিস্তারিত করা হয় যার দরুন এই প্রোগ্রামে আরও অসংখ্য কৃষক যুক্ত হতে পারে এই যে গ্রিন রিভলিউশন বা সবুজ বিপ্লব এই সবুজ বিপ্লবে অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে অর্থাৎ এগুলো অনেকগুলো কম্পোনেন্টের একটি অ্যাসিমিলেশন বা ইন্টিগ্রেশনের ফলে সবুজ বিপ্লব বা গ্রিন রিভোলিউশন সম্ভব এগুলোর মধ্যে রয়েছে আমি পয়েন্ট আউট করে বলছি প্রথমে রয়েছে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিড অর্থাৎ উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন বীজ প্রথম দিকে এই বীজগুলোকে বিভিন্ন দেশ থেকে আমদানি করা হতো পরবর্তীকালে ভারত নিজে রিসার্চ করে বিভিন্ন ধরনের বীজ উৎপাদিত উৎপাদন করেছে বা উদ্ভাবন করেছে যার দরুন পরবর্তীকালে ভারতে কৃষিক্ষেত্রে একটি আমূল পরিবর্তন এসেছে গ্রিন রিভলিউশন বা সবুজ বিপ্লবের দ্বিতীয় ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট হলো ইরিগেশন বা জলসেচ কারণ ইরিগেশন বা জলসেচ কৃষিক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করে তৃতীয়ত রয়েছে কেমিক্যাল ফার্টিলাইজার গ্রিন রিভেলিউশনের একটি বড় ইম ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হলো গিয়ে ফার্টিলাইজার এই সময় কেমিক্যাল ফার্টিলাইজার্সের ব্যবহার খুব বৃদ্ধি পায় এবং বিভিন্ন কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকার বিভিন্ন ধরনের ইনটেনসিভ ইনসেন্টিভ প্রোগ্রাম চালু করে যার দ্বারা ভারতবর্ষের কৃষিক্ষেত্রে বা শস্য উৎপাদনের ক্ষেত্রে একটি আমূল পরিবর্তন আসে এর পরবর্তীতে রয়েছে ইউজ অফ পেস্টিসাইড এবং সাইট কারণ কীটনাশকের কীটনাশকের ব্যবহার করে কৃষিক্ষেত্রে যে শস্য রয়েছে তাকে বিভিন্ন রকম পোকামাকড় থেকে এবং উইট থেকে বাঁচানো যায় তার ফলে সামগ্রী উৎপাদন অনেকটাই বৃদ্ধি পায় ফিফ কম্পোনেন্ট রয়েছে সিএডি বা কমান্ড এরিয়া ডেভেলপমেন্ট এ সময় ভারতবর্ষে বিভিন্ন ক্যানেল প্রোজেক্ট বা ইরিগেশন প্রোজেক্ট ধরা হয় এবং এই প্রোজেক্টগুলোকে বলা হয় কমান্ড এরিয়া ডেভেলপমেন্ট অর্থাৎ বিভিন্ন নির্দিষ্ট এলাকাকে ভিত্তি করে সে সমস্ত এলাকার উন্নয়নের মাধ্যমে স্পেশালি ইরিগেশন উন্নয়নের মাধ্যমে সে সমস্ত এলাকার এগ্রিকালচার প্রোডাকশন বৃদ্ধি করা এর পরবর্তী কম্পোনেন্ট রয়েছে এগ্রিকালচার ক্রেডিট অর্থাৎ কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য অবশ্যই দরকার মূলধন আর এই মূলধন যেন কৃষকরা খুব সহজে এবং খুব কম সুদে পেয়ে থাকে তার জন্য এগ্রিকালচারাল ক্রেডিটের ব্যবস্থা করা হয় এরপর রয়েছে রয়েছে ল্যান্ড রিফর্ম অর্থাৎ জমি সংক্রান্ত যে সমস্ত জটিলতা রয়েছিল জমির মালিকানা সংক্রান্ত সেগুলোকে দূর করা এরপর রয়েছে রুরাল ইলেকট্রিফিকেশন অর্থাৎ গ্রামীণ বৈদ্যুতিকরণ অর্থাৎ গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ পৌঁছালে সেখানে জল জলসেচের জন্য যে সমস্ত মোটর ইউজ করা হয় বা পাম্প সেট ইউজ করা হয় সেগুলো খুব সহজে ইউজ করা যাবে এবং ইলেকট্রিফিকেশনের ফলে বিভিন্ন ধরনের এগ্রিকালচারাল কাজ বা বিভিন্ন ধরনের মেশিনারি কাজ করতে পারবে এরপর রয়েছে রুরাল রোডস অ্যান্ড মার্কেটিং অর্থাৎ যদি রুরাল কানেকটিভিটি রোড রোডের দ্বারা গ্রামের সঙ্গে শহরের কানেকটিভিটি এবং গ্রামের মধ্যে বাজার সৃষ্টি যার ফলে কৃষি থেকে উৎপাদিত পণ্য যেন খুব সহজেই কৃষক মার্কেটে গিয়ে বা বাজারে সেটাকে সেল করতে পারে বা বিক্রি বিক্রয় করতে পারে তার ব্যবস্থা করা এর পরবর্তী কম্পোনেন্ট রয়েছে ফার্ম মেকানাইজেশনস অর্থাৎ কৃষিক্ষেত্রে যন্ত্রপাতির বৃদ্ধি অর্থাৎ কৃষিকে নতুন টেকনোলজির সাথে যুক্ত করে কৃষির উৎপাদন তথা কৃষির মানোন্নয়ন প্লাস হেক্টর প্রতি যে প্রোডাকশন রয়েছে তার বৃদ্ধি ঘটানো যেমন ট্রাক্টর হোক পাম্পসেট হোক পাওয়ার টিলার হোক থ্রাসার হোক বিভিন্ন রকম যে কৃষি যন্ত্রাদি রয়েছে তার ব্যবহার করে ক্ষেত্রের কাজ এবং কৃষকের শ্রম কমানো প্লাস কৃষিক্ষেত্রের উৎপাদন বৃদ্ধি করা এর পরবর্তী রয়েছে এগ্রিকালচারাল ইউনিভার্সিটি বা কৃষি বিশ্ববিদ্যালয় সৃষ্টি করা এর ফলে কৃষি কৃষিক্ষেত্রে যে সমস্ত গবেষণা অর্থাৎ নতুন নতুন কৃষি বীজের বা হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডের উদ্ভাবন করা এবং কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া জরুরি সেই বিষয়ে গবেষণা করার জন্য অবশ্যই বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন বা সংস্থার দরকার তার জন্য বিভিন্ন ধরনের এগ্রিকালচারাল ইউনিভার্সিটি বা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থাপন করা গ্রিন রিভেলিউশন বা সবুজ বিপ্লবের সবচেয়ে বড় বা মূল যে ইম্প্যাক্ট বা প্রভাব ছিল সেটি হলো গিয়ে ভারতবর্ষের খাদ্যে যে চাহিদা যে চাহিদার মধ্যে যে ডেফিশিয়েন্সি বা ঘাটতি ছিল সেটিকে দূর করা আর এই গ্রিন রিভেলিউশন বা সবুজ বিপ্লবের ফলে এটি খুব সহজে দূর হতে পেরেছিল এবং দ্বিতীয়ত হলো গিয়ে ভারতবর্ষের যে পরিমাণ আমদানি করতো বা ইম্পোর্ট করতো খাদ্যশস্য সেটি সেটির পরিমাণ অনেকটা কমে গিয়েছে তৃতীয়ত হলো গিয়ে রুরাল এমপ্লয়মেন্ট অর্থাৎ গ্রামীণ অঞ্চলে যেসব যেহেতু কৃষির উৎপাদন বৃদ্ধি পেয়েছে তার ফলে বেশিরভাগ মানুষ কৃষিক্ষেত্রে তার কৃষি কৃষিকাজের সঙ্গে নিযুক্ত হয়েছে তার ফলে গ্রামীণ এমপ্লয়মেন্ট বা কৃষিকাজে এমপ্লয়মেন্ট বৃদ্ধি পেয়েছে এর পরবর্তীতে রয়েছে প্রসপারিটি অফ ফার্মার অর্থাৎ কৃষকদের উন্নয়ন যেহেতু এই হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিড ব্যবহারের ফলে কৃষির উৎপাদন তিন থেকে চার গুণ বৃদ্ধি পেয়েছে যার ফলে কৃষকের যে আয় সেটিও দুই থেকে তিন গুণ বৃদ্ধি পায় যার ফলে সম্মুখ সামগ্রিকভাবে কৃষকের কৃষকের উন্নয়ন ঘটেছে এরপর রয়েছে ডিভিশন অফ রাইস অ্যান্ড হুইট কাল্টিভেশন অর্থাৎ যে গম এবং ধানে চাষ ছিল সেটির বিচ্ছুরণ অর্থাৎ সেটি চারিদিকে ছড়িয়ে পড়ে তার ফলে কৃষিক্ষেত্রে প্লাস কৃষকের উন্নয়ন ঘটে এরপর রয়েছে ইনকাম গ্রোথ অফ ফার্মার অর্থাৎ এই হাই এল্ডিং ভ্যারাইটি সিড ব্যবহারের ফলে ভারতবর্ষের যে কৃষক রয়েছে তাদের যে ইনকাম বা আয় সেটিও অনেকটা বৃদ্ধি পায় এরপর রয়েছে চেঞ্জ ইন অ্যাটিটিউড অব দ্য ফার্মার অর্থাৎ কৃষিক্ষেত্রে যে কৃষকরা রয়েছে তাদের যে অ্যাটিটিউড বা ব্যবহার সেটির একটি বড় পরিবর্তন আসে কারণ যেহেতু হাই এন্ডিং ভ্যারাইটি সিড ব্যবহারের ফলে তাদের আয় এবং তাদের ইনকাম বেড়েছে তার ফলে তারা কৃষিক্ষেত্রে তাদের যে একটি মনোভাব ছিল নেগেটিভ মনোভাব ছিল বা ঋণাত্মক মনোভাব ছিল সেটির পরিবর্তন ঘটে এবং তারা ক্ষেত্রকে তারা আরও খুব গুরুত্ব সহকারে করতে শুরু করে তো এই ছিল আজকে গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব সম্পর্কে আলোচনা আশা করো ভিডিওটি সবাই ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার